वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हादेर के पश्चिमबंग मध्यशिक्षा पर्षदेर क्लास 10 এর কোষেদেখী 2 এর 3 এবং 4 নম্বরে ম্যাথ এই ভিডিওতে আমি সমাধান করাবো। এই দুটো ম্যাথ দেখো কি করতে হবে, আমাদেরকে সরল সুদে বার করতে হবে। দেখো সরল সুদ কিভাবে বার করব আমরা, আমরা সব সময় এই সরল সুদ আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করব, i = ptr/100। p মানে হচ্ছে আসল, t মানে হচ্ছে সময়, r মানে হচ্ছে সুদের হার এবং i মানে হচ্ছে সুদ। তাহলে দেখো আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করি। বলছে বার্ষিক 8.13% সরল সুদে 9960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে এখানে দেখো আমাদেরকে সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে সব বৃদ্ধি মূল মানে হচ্ছে আমাদেরকে সুদ আসল বার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই, লিখব এখানে এই ভাষাটা অবশ্যই লিখবে। এখানে কি কি দেওয়া আছে, আসল আসল দেওয়া আছে, আসল হচ্ছে পি, পি হচ্ছে দেওয়া আছে 960 টাকা, 960 টাকা। সময় দেখো দেওয়া আছে, সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। দেখো আমরা মাসটাকে বছরে করব পরিণত, তাহলে হচ্ছে 1 বছর থাকলো, 3 মাসটাকে মাসকে বছরে পরিণত করলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1.3 × 12, 3 দিয়ে কাটলে 1, 3×4 = 12, তাহলে হচ্ছে 1.14 বছর। এটাকে দেখো 1.4 মানে 4×4 = 5, 5×4 বছর। সময় তাহলে আমরা পেলাম 5×4 বছর। দেখো বছরটা মাসটাকে বছরে পরিণত করলে বা কনভার্ট করলে আমরা 12 দিয়ে ভাগ করব। এরপরে হচ্ছে সময় হলো সুদের হার। দেখো সুদের হার, সুদের হার হচ্ছে আর সমান সমান দেওয়া আছে 8.13%, 8.13%। তাহলে পূর্ণ সংখ্যা ভাঙালে 3×8 = 24, আর একে হচ্ছে 25, 25/3%। তাহলে হচ্ছে সুদ আই এটা বার করতে হবে আমাদেরকে, সুদ i = হচ্ছে কত সেটা আমরা বার করব। তাহলে দেখো আসল আমরা পেয়েছি 960 টাকা, সময় হচ্ছে 1 বছর 3 মাস, এটা মাসটাকে বছরে পরিণত করলাম তো 5×4 বছর, সুদের হার r = 8.13%, মানে 25/3%, সুদটা আমরা বার করব, তাহলে সুদ আসলটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখব, আমরা জানি i = ptr/100। তাহলে এখানে দেখো p এর মান কত দেওয়া আছে, p হচ্ছে 960, 960 লিখব। t এর মান কত, 5/4, 5/4 লিখব, গুণ হচ্ছে r এর মানটা হচ্ছে 25/3, r এর মান হচ্ছে 25/3 লিখব, নিচে হচ্ছে 100। এরপরে দেখো আমরা কাটাকুটি করব। তাহলে দেখো প্রথমে আমি 00 দুটো একটা জিরো কাটছি, একটা জিরো থেকে যাবে, তাহলে এই জিরো কেটে গেল। এরপরে দেখো 4 দিয়ে আমি 96 কাটছি, 4×2 = 8, 1×16, 4×4 = 16, 24 হলো। আবার 3 দিয়ে 24 কাটবে, 3×8 = 24, 8 হলো। এরপরে দেখো 5 দিয়ে আমি 10 কাটছি, 5 দিয়ে 10 কাটলো হচ্ছে 5×2 = 10, 2 দিয়ে 8 কাটলো হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 25 করলে 4×25 = 100, তাহলে সুদ আমরা পেলাম 100। তাহলে বলেছে সবৃদ্ধি মূল, অতএব সবৃদ্ধি মূল হবে সমান সমান 960 + 100, কারণ হচ্ছে আসল ছিল হচ্ছে 960,
আর সুদ পেলাম আমরা 100, তাহলে সব ঋণে দুটো যোগ করতে হবে, তাহলে হচ্ছে 1060 টাকা, 1060 টাকা আমরা পেলাম সুদ আসল। তাহলে তিন নম্বরে অ্যান্সারটা হয়ে গেল। এরপরে চার নম্বরটা পড়াবো, দেখো চার নম্বরে বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার দিলেন, 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে নিম্ন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে উৎপল বাবু সমবায় ব্যাংক থেকে ধার করেছে 2000 3200 টাকা, কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে 2 বছর পরে তাকে সুদ আসল কত টাকা দিতে হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা প্রথমে লিখব এখানে আসল পি ইকুয়াল টু লিখব 3200 টাকা, 3200 টাকা। সময়টা হচ্ছে 2 বছর, সময় 2 বছর। এরপরে দেখো সুদের হার, সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে? দেখো সুদের হার দেওয়া আছে 6%, তাহলে সুদের হার আর ইকুয়াল টু লিখব 6%, এবং হচ্ছে সুদ তো আমরা বার করব। তাহলে আরেকবার ম্যাথটা দেখানো, দেখো এখানে আসল দেওয়া আছে 3200, তাহলে পি এর মানটা হচ্ছে 3200 লিখেছি, সময় হচ্ছে টি, টিটা হচ্ছে 2 বছর, এবং সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 6%, এবং সুদ হচ্ছে আই ইকুয়াল টু টা চেয়েছে, এটা আমরা বার করব। তাহলে আমরা লিখব, আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাহলে দেখো এখানে মান বসাবো, পি এর মান হচ্ছে 3200, 3200 লিখবো গুণ টি এর মানটা, দেখো 2 বছর 2 আছে, আর এর মানটা হচ্ছে 6 বাই হচ্ছে 100। এরপরে হচ্ছে গুণ করব, কাটাকুটি করে দেখো এখানে দুটো জিরো, দুটো জিরো কেটে গেল, তাহলে কি থাকলো 2 6 আর 32, দেখো 2 দিয়ে 32 গুণ করলে হচ্ছে 64, 64কে 6 দিয়ে গুণ করব, 4 6 24 এর 4, হাতে থাকলো 2 6 6 36, আর 2 হচ্ছে 38, 384 টাকা। তাহলে আমরা সুদ পেলাম 384 টাকা। তাহলে অ্যান্সারটা লিখতে হবে, অতএব 2 বছর পরে সুদে আসলে তাকে তাকে জায়গায় উৎপল বাবু লিখলে ভালো হয়, উৎপল বাবু শোধ, উৎপল বাবুকে শোধ করতে হবে, শোধ করতে হবে সমান সমান, তাহলে আসল হচ্ছে 3200 যোগ হচ্ছে 384 টাকা টাকা। এবার দুটো যোগ করব, 4 0 হচ্ছে 4, 8 0 হচ্ছে 8, 3 2 হচ্ছে 5, 3, এত 3584 টাকা, 3584 টাকা। দেখে নাও, তাহলে 4 নম্বরের অ্যান্সারটা হয়ে গেল। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।